প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো বিজনেস ম্যাথমেটিক্স, আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদের অঙ্ক করাবো সেটি হলো সূচক ও লগারিদম, এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো এটি মার্কেটিং ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আমরা অঙ্কটি শুরু করি। দেখেন, দেখাও যে লগ 2 প্লাস 16 লগ 16 ডিভাইডেড 15 প্লাস 12 লগ 25 ডিভাইডেড 24 প্লাস 7 লগ 81 ডিভাইডেড 80 ইজ ইকুয়াল টু 1। তার মানে আমাদের এই যে সমান সমানের বাম পাশে যেটা আছে এইটা আমাদের ক্যালকুলেশন করে এই 1 এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা অতএব এখানে যে অঙ্ক যেভাবে করব সেটা হলো আমরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে এটা আমরা রাইট হ্যান্ড সাইড যে 1 আছে সেটাই প্রমাণ করতে হবে। তো দেখেন লগ 2 প্লাস 16 লগ, এখানে 16 ডিভাইডেড 15 প্লাস 12 লগ 12 লগ 25 ডিভাইডেড 24 প্লাস 7 লগ 81 ডিভাইডেড 80 এটা আমাদের অঙ্ক লেফট হ্যান্ড সাইড। তো দেখেন আমরা লেফট হ্যান্ড সাইড লগ 2 যেটা আছে আমরা সেটা বসালাম প্লাস 16 লগ 16 লগ 16 মাইনাস 16 লগ 15 এটা আমরা কোন নিয়মে বসালাম, যে আমরা জানি লগের ক্ষেত্রে যদি মানটা ভাগাকারে থাকে তাহলে সেটা আমরা লগ হিসাবে বিয়োগ করে নিতে পারি। তো দেখেন 16 লগ এই 16 একবার বসবে, আবার 16 লগ এই 15 একবার বসবে, মাঝে মাইনাস। এবার দেখেন ওই একইভাবে পরেরটা 12 তার মানে 12 লগ 25 মাইনাস 12 লগ 24 ওই একই নিয়মে, ঠিক একইভাবে প্লাস 7 লগ 81 মাইনাস 7 লগ 80। এবার আমরা এই যে লগের যে মানগুলো আছে এগুলো আমরা খুব ছোট করে অর্থাৎ ভেঙে নেব। তো দেখেন এখানে লগ 2 যেটা ছিল এটা ওইভাবেই থাকলো 16 লগ, এবার দেখেন এই 16কে আমরা ভাঙলাম। তো 16কে যদি আমরা ভাঙি 2 টু দি পাওয়ার 4 হয়, কারণ 2 দুগুণী 4 4 দুগুণী 8 আর 3 সরি সেরে সেরে 16, অর্থাৎ 2কে টু দি পাওয়ার 4 করলে আমাদের 16 হয়। ঠিক একইভাবে দেখেন 16 লগ 15কে ভাঙা যায় না, তাই আমরা 3 ইন্টু 5 এইভাবে নেব, মানে এইভাবে পাওয়ার আকারে ভাঙা যাচ্ছে না এখানে, যেভাবে আর কি ছোট করা যায় সেইভাবে আমরা ছোট করে নেব। এবার দেখেন 12 লগ 5কে স্কোয়ার করব, তাহলে 5কে স্কোয়ার করলে 25 হয়। এবার দেখেন 12 লগ আমরা 24 তার মানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার কিউ, দেখেন 2 টু দি পাওয়ার কিউ করলে 8 হয় আর 3 গুণ করলে 24 হয়। আর এবার দেখেন প্লাস 7 লগ 3কে যদি আমরা 4 করি তাহলে 81 হয়, কারণ 3 3কে 9 অর্থাৎ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 তার মানে 3 3কে 9 3 নং 27 3 27 81। আবার যদি আমি বলি যে না এইভাবে আমরা এটা করব সেটা হচ্ছে যেমন এই যে 80 আমরা এইভাবেও ভেঙে নিতে পারি, যেমন 2 দিয়ে ভাগ করলে আমাদের 40, আবার 2 দিয়ে ভাগ করলে 20, আবার 2 দিয়ে ভাগ করলে 10, আবার 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে নিশ্চয় এখানে দেখেন 2 আছে 1 2 3 4 তার মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে আমাদের 16 হয় আর 16-র সাথে 5 গুণ করলে 80 হয়। ঠিক এইভাবেও করে নেওয়া যায়, তার মানে আমরা 81টাকেও এইভাবেই করে নেব। সেখানে আমরা 3 দিয়ে ভাগ করতে করতে 4 বার ভাগ করা যাবে, তার মানে 3 এর পাওয়ার 4 করলে 81 হয় এইভাবে। তো এবার দেখেন লগ 2 আমরা জানি লগের যে মান থাকে সেই মানের যে পাওয়ারটা সেটা সামনে চলে আসে। তো সামনে দেখেন 16 আছে আর এই 4, তাহলে 4 16 64 হবে, তাহলে 64 লগ 2, এখানে দেখেন মাইনাস 16 লগ 3। আর আমরা জানি লগের মানটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে যোগ আকারে আমরা লগ হিসাবে নিতে পারি, যেমন এখানে 16 লগ 3 নিলাম তাহলে পরেরটাই হবে প্লাস, কিন্তু দেখেন 16-র আগে মাইনাস রয়েছে ওই মাইনাসটাও কিন্তু এই প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হবে, তার মানে মাইনাস 16 লগ 5 প্লাস, দেখেন এই 5-এর যে স্কোয়ার 2 সেটা সামনে চলে আসবে তার মানে 12-র সাথে গুণ হবে 24 লগ 5 মাইনাস, ঠিক একইভাবে দেখেন 12 লগ 3 মাইনাস, কারণ ওই যে গুণ থাকলে প্লাস হয় কিন্তু যেহেতু 12-র আগে মাইনাস রয়েছে ওই মাইনাসটা এখানে কাজ হয়ে সেই প্লাসে মাইনাসে মাইনাস হবে, তার মানে 3 12 গুণ করলে 36
log 2 এবার দেখেন এই 4 7 এর সাথে গুণ করব তার মানে 4 7 28 log 3 এবার মাইনাস দেখেন 4 7 28 log 2 এটা ওই একই ভাবে মাইনাস 7 log 5 এইটা আমাদের ছিল এবার দেখেন আমরা সব একজাতীয় গুলো একত্র করে নেব তো এখানে দেখেন log 2 এই একটা আছে এই একটা আছে এখানে আমাদের আর log 2 আছে এইটা 36 log 2 এখানে আমাদের 28 log 2 তো দেখেন log 2 গুলো আমরা এক জায়গায় করব তার মানে এই log 2 প্লাস এইটাও প্লাস তার মানে আমরা এখানে 65 log 2 আর এখানে দেখেন মাইনাস তার মানে 36 আর 28 যদি আমরা যোগ করি যেহেতু দুটার আগে মাইনাস রয়েছে কিন্তু যোগ আকারে বসবে কিন্তু তার আগে মাইনাসই বসবে তার মানে 36 তার মানে আমাদের এখানে 64 log 2 আসবে 64 log কারণ 36 সাথে 28 যোগ করলে 64 হয় আর তার মানে 64 log 2 তার মানে log 2 চলে গেল এবার log 3 দেখি আমরা কোনগুলো আছে এখানে দেখেন 16 log 3 আর এখানে 12 log 3 দুইটার আগেই মাইনাস আছে আর log 3 দেখেন 28 এটার আগে প্লাস আছে তাহলে আমরা মাইনাস দুইটা দেখেন এটা 12 আর 16 মাইনাস দুটো একত্র করলে আমাদের 28 log 3 আর প্লাস 28 log 3 বসে গেল তার মানে এই log 3 আর ওই log 3 একত্র করে নিলাম এবার দেখেন log 5 কোন জায়গায় আছে আমরা একটু দেখি 16 log 5 তার আগে মাইনাস আছে আর আমাদের log 5 কোন জায়গায় আছে 7 log 5 তাহলে 16 আর 7 যোগ করলে 23 যেহেতু দুইটার আগেই মাইনাস রয়েছে তাই মাইনাস 23 log 5 আর এখানে দেখেন আমাদের 24 log 5 যেটা আমাদের আছে প্লাস 24 log 5 এবার দেখেন এই 65 log 2 থেকে 64 log 2 বাদ দিলে একটা log 2 থাকে আমরা বসালাম এবার দেখেন এই 28 log 3 থেকে 28 log 3 বিয়োগ হয়ে যায় আবার দেখেন 24 log 5 থেকে 23 log 5 বিয়োগ করলে আমাদের শুধু প্লাস log 5 থাকে বুঝেছেন এবার দেখেন আমরা এই log যদি যোগ অবস্থায় থাকে তাহলে মানটা কি হয় গুণ হয় গুণ থাকলে যেমন যোগ হয় ঠিক যোগ থাকলো গুণ হয় এরকম তাহলে আমার এখানে log দেখেন দুইটারই মান 2 into 5 আমরা গুণ করে দিলাম যেটা আমাদের log 2 আর 5 গুণ করলে 10 হয় আর আমরা জানি log 10 এর মান কি 1 যা কি রাইট হ্যান্ড সাইড আমাদের দেখেন 1 আছে তার মানে রাইট হ্যান্ড সাইডে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ